মাকে হারিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মা অঞ্জলি চট্টোপাধ্যায়। মা ও ছেলের মধ্যে ভীষণ বন্ডিং ছিল, আর মা ছিল তার অন্যতম কাছের মানুষ ও বন্ধু। তবে গতকাল মানে বুধবার রাতে হঠাৎ করে মারা যান এই অভিনেতার মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। একটা বেসরকারি হসপিটালে ভর্তি ছিল। কী কারণে মারা গিয়েছে হসপিটাল সূত্রে জানা গিয়েছে, রক্তচাপ কমে গিয়েছিল অঞ্জলি দেবীর, সাথে পটাশিয়াম আর সোডিয়ামের মাত্রা একেবারে কমে যায়, ফলে শেষ রক্ষা হয়নি। অঞ্জলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরে গোটা টলিউডে থমথমে অবস্থা। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় মায়ের মৃত্যুতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর কারো সাথে কথা পর্যন্ত বলছে না। অভিনেতা বলেন, আমি কোনোদিনও আমার মাকে ভুলতে পারবো না, আমার মা ছিল আমার সবচেয়ে কাছের মানুষ, আমার প্রিয় বন্ধু। তো বন্ধুরা, শাশ্বত চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুতে তোমরা কে কে কষ্ট পেয়েছো কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।